দৃশ্য। দিনের বেলা ঘরের ভেতর বিছানার উপর একজন মধ্যবয়স্ক যুবক শুয়ে আছে, হাতে ফোন, ফেসবুক করছে। কার্টু দ্বিতীয় দৃশ্য। সন্ধেবেলা সেই ঘরে সেই যুবক খালি গায়ে একটা আন্ডার প্যান্ট পরে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে আছে। সে খুব দুঃখিত। সেই খাটের অপর প্রান্তে একজন একটু বয়স্ক মহিলা হাতে ফোন নিয়ে বসে আছে। তিনি খুব নিশ্চিন্ত মনে ফেসবুক করছে। আরে অদ্ভুত ব্যাপার, দু সপ্তাহ হলো না তুই ফোন মারছ, কোন চাপ বলবি জানো? ফোন কিছু হয়ই, তুই দেখে বলবে তুমি আমার কাকিমা, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কিছুটা নেই, স্মৃতি নেই, খালি নির্লজ্জ বেহার মতো ফেসবুক করে চলেছ। আমি জানি তোমার কিছু করার নেই, কিন্তু কিছুই যে করার নেই তা তো কখনো হতে পারে। তুমি আমার কাকিমা, এতদিন এ বাড়িতে ছিলাম, তা কোনো বাড়ির টান থাকবে না? দু সপ্তাহের মধ্যে সব গন। এই চার অক্ষর মোবাইল, চার অক্ষর ফেসবুক তোমাকে চার অক্ষর বানিয়ে দিচ্ছে। সন্দীপ রায়, সরি, রিটেন বাই সত্যজিৎ রায়, ডিরেক্টেড বাই সন্দীপ রায়। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ লোক জাগর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তি হু লোক জাগর। রাম দূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। রাম দূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। এত মানেই বুঝতে পারছি না, ভয় পাবো কি করে? তোমার এই অবস্থা? চাল করতে গেছিলাম, বাথরুমটা পিছল ছিল আর উনি পা পিছলে। এ জঘন্য, একেবারে বিচ্ছিরি ভাবে। আচ্ছা নরেশদা, তুমি ওখানে এতবারে গেছো, কত কিছু করেছো ওখানে, কোনোদিন ভেবেছিলে যে ওখানেই তোমার এই অবস্থা হবে? ধর জাল রেখে স্নান করতে যেতাম আর ডিও দিয়ে গাছটা নিন। যাকে তা কাকু কাকিমার কি খবর? ওরা আর এখানে থাকে না, আমার ভয় পালিয়ে গেছে। তোমার ভয় মানে? তুমি কি ওদের ভয় দেখিয়েছো নাকি? বুঝলাম, তোমার দিক থেকে দেখলে ঠিকই, কিন্তু একবার ভেবে দেখো, তোমার ক্ষেত্রে সময়টা থেমে গেছে, তার ক্ষেত্রে নয়। তে সময়টাকে ভুলিয়ে দেবে সব কিছু, নয়তো সে বাঁচবে কী করে? তবে একটা জিনিস নরেশদা, তুমি কিন্তু একদম ঠিক সময়ে মারা গেছো। না মানে একটু বাদে মরলে তো ব্যাপারটা দেখতে ভালো লাগতো না, তাই না? ফাজলাই মারছিস, তা তুইও তো এখান থেকে কতবার উঠেছিস, কতবার নেমেছিস, কখনো ভেবেছিলি যেখান থেকে পড়ে তোর এই অবস্থা হবে? দেখ আমারটা কি আর ন্যাচারাল ডেথ নাকি? ন্যাচারাল না, আমরা তো তাই জানি। ভুল জানো, তোমার মনে আছে আমি মারা যাওয়ার কয়েকদিন আগে মদন মারা যায় বিসংখে? হ্যাঁ, সেদিন আমার আর মদনের একটা তর্ক হচ্ছিল, বিষয় ছিল আইজ্যাক নিউটন। আমার মতে আইজ্যাক নিউটন একটা ফালতু লোক, ওর মতো মানুষদের এই পৃথিবীতে কোনো দরকার নেই।
শালা কোনো কাজের কাজ করেনি, খালি পাতার পর পাতা নষ্ট করেছে গবেষণার নামে। ওর ওই বালের থিওরি বুঝতে না পেরে বছরে কত ছাত্রছাত্রী পরীক্ষায় কম নম্বর পেয়ে আত্মহত্যা করে তার কি কোনো হিসেব আছে? আমার মতে নিউটনের মাথায় একটা আপেলের জায়গায় একটা নারকেল পড়লে অনেক ভালো হতো। কিন্তু মদনের মতে নিউটন একটা জিনিয়াস, ওনার মতো লোক পৃথিবীতে আরো দরকার। ওনার থিওরি গবেষণা তোর মতো গবেষণা বুঝবে না, তাই তোরা এইসব আলফাল কথা বলিস। এসব বালবিচি বলতে বলতে বিষম খেলো, যা হওয়ার তাই হলো। তার ঠিক কয়েকদিন পর আমি এখানটাতেই বসেছিলাম একা, কিছু ভাবছিলাম। ঠিক তখনই ভাবছিস তো কি করে পড়ে গেলি? সূত্র নাম্বার 1, কোন স্থির বস্তুর উপর বাহ্যিক কোন বল না প্রয়োগ করলে সেই বস্তু স্থিরই থাকে। এই যেমন তোকে যদি না ঠেলতাম তুই স্থির থাকতিস, পড়তিস না। সূত্র নাম্বার 2, F equals to ma, ma মদন, F ফটিক, মদন মূল্য সমান সমান ফটিকও মূল্য। সূত্র নাম্বার 3, সব ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তোর সঙ্গে তর্ক করার জন্য আমি মরেছিলাম, আমার সঙ্গে তর্ক করার জন্য তুই মরলি। হ্যাপি আরাইভ। আর হ্যাঁ, নিউটন একজন জিনিয়াস। বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার, এ তো এক প্রকার রিভেঞ্জ। তবে ন্যাচারাল নয়। মদনের কি খবর এখন? ভূত ভোটে দাঁড়িয়েছিল, জিতেছে। ও এখন ভূতের রাজা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আসি আসি, হ্যাঁ 15 মিনিটের মধ্যে আসি আসি আসি। বাহ, এখন পাক্কা আছে, ঠিক যেমনটা চেয়েছিলাম সেরকম। যাও, বলছিলাম যে এই ছবিটার জন্য প্রসেসটা চেঞ্জ করলে ভালো হতো না? শুধুমাত্র এই ছবিটার জন্য। কোন প্রসেস? এই যে লোকেশন এসে রাত কাটানোর প্রসেসটা। তুমি কি বলছো জানো? তুমি তুমি একটা শিল্পীকে শিল্পের রসদ নিতে বারণ করছো। আরে লোকেশনে রাত না কাটালে আমি একটা সিনেমা কেন, একটা সিনও নামাতে পারবো না। এটা থেকে আমি স্টিমুলি পাই, স্টিমুলি বোঝো তো আমাদের ঢুকবে না। মানে থাকতে না কেন বলছো? মানে তুমি তো কিসব পারমিশন টারমিশন নিয়ে এলে, আবার কিসের সমস্যাটা কোথায়? ঝেড়ে কাশো না, বলো কি হয়েছে বলো। আসলে যখন লোকেশন দেখতে এসেছিলাম তখন বুঝতে পারিনি, তারপর তুমি জায়গাটা পছন্দ করতে পারমিশন নিতে এসে জানতে পারি এ বাড়িতে ভূত আছে। একজন মহিলা দেখেছে, সে ফোন ঘাঁটছিল আর ভূত তার হাত থেকে ফোনটা নিয়ে আকাশে উড়াচ্ছিল। তোমাকে কিছু বলিনি কারণ তুমি তো নাস্তিক, কি বলতে কি ভাববে আমার সেই জন্য। তোমার এটা কেন মনে হলো যে আমি ভগবানে বিশ্বাস করি না মানে ভূতেও বিশ্বাস করব না? যে পজিটিভটাকে স্বীকার করে না সে খামোখা নেগেটিভটাকে স্বীকার করতে যাবে কেন? শোনো, এত ফিলোসফি বুঝি, ভগবান বিশ্বাস করি না কারণ ভগবান দেখি, ভূতে বিশ্বাস করি কারণ ভূত দেখেছি। ভূত আছে, অবশ্যই ভূত আছে। আর ওই মহিলা অশিক্ষিত, লেখাপড়া করেন, আমার যথেষ্ট পড়াশোনা আছে ভূতত্ব নিয়ে, যথেষ্ট পড়াশোনা আছে। আমি জানি একটা ভূতকে কীভাবে লেঙ্গি মারতে হয়, কীভাবে নাকানি চোবানি খাওয়াতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। অতএব যদি ভূত থাকে তাকে আমি লেঙ্গিও মারব, নাকানি চোবানিও খাওয়াবো। তোমাকে এত চিন্তা করতে হবে? ব্যাস তাহলে তো হয়ে গেল, এবার আমি আসি। এসো, সকাল 9টায় দেখা হচ্ছে। ঠিক আছে।
বলছিলাম যে তুমি তো বললে তোমার ভূতত্ত্ব নিয়ে বিস্তর পড়াশোনা আছে, যদি ধরো ভূত ধরলো তাহলে কি করে ছাড়ানো যাবে? একটাই মন্ত্র, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লিঙ্গি মারবে, নাকানি চুবানি খাওয়াবে, কি সাহস! আর তুমি সেটা শুনে ভয় পাচ্ছ? আসলে এত কনফিডেন্স নিয়ে বললো তাই। কোনো চিন্তা করো না, ও কি একাই লিঙ্গি মারতে পারে নাকি? আমিও ঘাড় মটকাতে পারি। তাই তো বলছি কি, ও আজ রাতে তোমার বাড়িতে থাকবে না? হ্যাঁ, আমিও যাব তোমার বাড়িতে, তারপর দেখবো কে কাকে নাকানি চোপানি খাওয়ায়। আপনি শান্ত শান্ত বলছি, আসলে আমার ভোরবেলা একটু স্নান করার অভ্যেস আছে, তো সেটাই গেছিলাম ওই বাথরুমটা। বাথরুমটা খুব স্লিপ। আমি একই ভাবে খুব, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ, সরি ইউ। আসলে আপনি শুনেছেন কিনা জানি না, কাল আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি। আসলে আমি বুঝতে পারি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে ভাবলে চলে? ওসব আমরা বেঁচে থাকার অনেক ভুলি, তা এখন কি প্ল্যান? সেটাই ভাবছি। আচ্ছা, এ বাড়িতে কি একজন থাকার মতো জায়গা হবে? আরে হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে, দুই আটলান্টায় জমবে ভালো। কি মনে হয়?